নমস্কার বন্ধুরা, বিস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। বাকি উপকরণগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। আছে ধনে পাতা, টক দই, বেশ খানিকটা পরিমাণ রসুন, 10-12টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদা আর অর্ধেক পাতিলেবুর রস। আর লাগছে 4টি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, নুন, হলুদ আর লাগছে সর্ষের তেল। চিকেনটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, 3 টেবিল চামচ ফেটানো টক দই, 2 চামচ মতো সর্ষের তেল। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দেব। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। কুচানো পেঁয়াজটা আগে আমি ভেজে তুলে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবার জন্য দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা কড়া আছে ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এইভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে রাখলাম। 20 মিনিট হয়ে গেছে। কড়াতে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে সামান্য চিনি দিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে। ঢাকনাটা খুলে একবার দেখে নেব, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা বোনলেস ছিল, এটা সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। এবার আমি এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এই পেঁয়াজটা। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে ছড়িয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। রান্নাটা আপনারা রুটি, পরোটা বা লুচি সাথেও পরিবেশন করতে পারেন, আর গরম ভাতে তো খুবই ভালো লাগবে। এই রেসিপিটা আমি জি বাংলার রান্নাঘর থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে বাড়িতে বানিয়েছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, বাড়িতে সবাই প্রশংসাও করেছিল, তাই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে রান্নার
একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ধনে পাতাটা যখন বাটবেন, কাঁচা লঙ্কা, ধনে পাতা সাথে খানিকটা নুন আর এক চামচ সর্ষের তেল দিয়ে বেটে নেবেন, তাহলে বাটাটা খুব স্মুথ হবে।